বাংলাদেশের বন্যা নিয়ে যেন রাজনীতি কিছুতেই থামছে না আর সেই রাজনৈতিক মাত্রা এতটাই চরমে গিয়ে পৌঁছায় যে সরাসরি মন্তব্য করতে বাধ্য হলেন ত্রিপুরার মন্ত্রী কি বললেন তিনি তা তো নিঃসন্দেহে আপনাদের বলবো কিন্তু তার আগে আমার কিছু কথা এ বিষয়ে আকারে আছে আপনি যদি তথ্য দেখেন তাহলে দেখতে পাবেন এবছর ভারতে অন্তত ত্রিপুরায় যে পরিমাণ বৃষ্টি হয়েছে তা পঁচিশ বছরের ইতিহাসে সব থেকে বেশি স্বাভাবিকের থেকে প্রায় আড়াইশো শতাংশ বেশি এর ফলে যে বিতর্ক তৈরি হয়েছে অর্থাৎ ডম্বুর ডম্বুর ড্যাম বা বাঁধের গেট খুলে দেওয়া নিয়ে সেই বিতর্কের একাধিক জটিলতা তৈরি হয়েছে যেখানে মন্তব্য করেছেন বাংলাদেশের একাধিক উপদেষ্টারাও রাজনৈতিক তাপ উত্তাপ পেরিয়ে কিছুটা ভারত বিরোধী এবং ভারত বিরোধিতাটাকে গায়ে মেখে রাজনৈতিক চড়াই উত্তায়ের মধ্যে দিয়ে হয়তো যেতে চাইছে অন্তর্বর্তীকালীন সরকারের একাধিক উপদেষ্টা কিন্তু তথ্য কি বলছে ইতিহাস কি বলছে সত্যি কি বাংলাদেশের বর্তমান বন্যার পিছনে না বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা কেনই বা সাধারণ মানুষকে তারা বহু ক্ষেত্রে ভারত বিরোধী করে তুলছেন বা উস্কে যাচ্ছেন আমার প্রশ্ন অনেক কিছু নেই দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল আমি শিবম যারা দেখছেন তারা এই বাটনটিকে আগাম সতর্কতা এবং প্রস্তুতি নেবার সুযোগ না দিয়েই এই যে বাদ খুলে দিয়ে দেওয়া হয়েছে এটির মাধ্যমে ভারত অমানবিকতার পরিচয় দিয়েছে এবং বাংলাদেশের সাথে অসহযোগিতা করছে ত্রিপুরার বন্যা আপনারা যদি তথ্য দেখেন তাহলে দেখতে পাবেন এবছর ত্রিপুরায় যে বন্যা হয়েছে তা বিগত কয়েক বছরের থেকে প্রায় দুশো শতাংশ বেশি এই তথ্য আমার বানানো কোনো তথ্য নয় এই তথ্য খোদ ভারত সরকারের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখান থেকে নেওয়া হয়েছে কিন্তু এর আগে কত শতাংশ বৃষ্টি হতো ত্রিপুরায় আমি একটা ছোট্ট তথ্য আপনাদের দিচ্ছি আপনি যদি দেখেন তিন দশকের এই সময়ে ত্রিপুরার সব থেকে বেশি বৃষ্টি যার পরিমাণ একশো একান্ন শতাংশ বেশি যার যার বলি হয়েছেন প্রায় বাইশ জন মানুষ শুধু তাই নয় জন এই ত্রিপুরাতেই মারা গেছেন চব্বিশ ঘন্টায় যেই দেশ নিজেরাই বন্যা বিধ্বস্ত বা বন্যার কবলে আক্রান্ত তারা অন্য দেশকে ক্ষতিগ্রস্ত করছেন এই যুক্তি মানবিক কারণেও ঢোপে টেকে না আমার দৃঢ় বিশ্বাস বাংলাদেশের অন্তর্বর্তীকালীন উপদেষ্টারা যারা ভারত বিরোধী কথা বলে যাচ্ছেন অন্তত সেই বিষয়ে তথ্য নিয়ে মানুষের সামনে আসল তথ্য পেশ করবেন বাধের কথা আসছে এটা থেকে অটোমেটিক রিলিজটা হয়েছে এত পানির উচ্চতা এত পানি ফলে এটার থেকে পানি অটোমেটিক রিলিজ হয়েছে আগস্ট মাসে যদি দেখেন এই আগস্ট মাসে বৃষ্টিপাত হওয়ার কথা ছিল এই ত্রিপুরাতে একশো ছিয়ানব্বই পয়েন্ট পাঁচ মিলিমিটার কিন্তু এবছর সেই ত্রিপুরাতে সে সাত দিনে বৃষ্টিপাত হয়েছে ছশো ছাপ্পান্ন দশমিক ছয় মিলিমিটার অর্থাৎ প্রায় দুশো থেকে সাতশো মিলিলিটারে এসে গেছে বৃষ্টিপাতের পরিমাণ যা স্বাভাবিক নিয়মে দুশো চৌত্রিশ শতাংশ বেশি শুধু তাই নয় ত্রিপুরার যে রাজধানী শহর আগরতলা পুরোটাই জলমগ্ন ত্রিপুরা তিনটে নদী হাওড়া খোয়াই মুহুরি এবং ঢোলাই এই যদি চারটে নদী সংযোগস্থল দেখেন দেখবেন তথ্য বলছে প্রত্যেকটা নদী বর্তমানে সীমার উপরে অতিক্রান্ত হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে অর্থাৎ স্বাভাবিকের থেকে অনেক বেশি জল ধারণ করে চলছে এই চারটে নদী অর্থাৎ তথ্য এখানেও বলছে বর্তমানে ভারতের অবস্থা কিছু ক্ষেত্রে বন্যা মোকাবিলায় থেকেও করুন শুধু তাই নয় ত্রিপুরার বিদ্যুৎ মন্ত্রী বিবিসি কে দেওয়া একটি সাক্ষাৎকারে এর পাল্টাও কিছু কথা বলেছেন তিনি বলেছেন এই ভারত বিরোধী অর্থাৎ ভারত ইচ্ছা করে বাদ খুলে দিয়ে বাংলাদেশকে ভাসিয়ে দিয়েছে এটা নিতান্তই একটা অপপ্রচার আসল তথ্য উনি দিয়েছেন শুনবেন উনি বলেছেন গোমতী জলবিদ্যুৎ কেন্দ্রের যে জলাধারটি তার সর্বোচ্চ ক্যাপাসিটি ছিল নাইনটি মিটার অর্থাৎ চুরানব্বই মিটার এই চুরানব্বই মিটারের উপরে যদি জলস্তর অটোমেটিকলি যায় তাহলে এই জলাধারে তিনটে গেট অটোমেটিকলি খুলে যায় এইটা একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা ডম্বুর দাম নিয়ে যদি ইউটিউবে আপনার ভিডিও দেখেন আপনারা নিজেরাও বুঝতে পারবেন এই তিনটে গেটের মধ্যে দুটো গেট অটোমেটিকলি খুলে যায় কারণ জলস্তর চুরানব্বই শতাংশের উপরে হয়ে যায় যদি গেটগুলো টেকনিক্যাল কোনো কারণে না খুলতো তাহলে এই বাদ বা ড্যামটাই ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত ফলে এখন যে ফ্লোতে জল যাচ্ছে দুই দেশে তার থেকে কয়েক হাজার গুণ বেশি জল গিয়ে হরকা বানের মতো বা হরপা বানের মতো একটা সিচুয়েশান অব্দি তৈরি করতে পারত কিন্তু বর্তমানে মাত্র দুটো গেটই খোলা হয়েছে এবং আরেকটি গেট দিয়ে তিন নম্বর গেট দিয়ে পঞ্চাশ শতাংশ হারে জল যাচ্ছে বাংলাদেশের বিভিন্ন জায়গায় শুধু তাই নয় হয়তো এর জন্য ফেনি কুমিলা একাধিক জায়গায় বন্যা বিধ্বস্ত হচ্ছে এটা বাস্তব কিন্তু যদি এই জলাধারটা ভেঙে যেত তাহলে কিন্তু গোটা বাংলাদেশের বৃহৎ অংশ জলের তলায় অবধি চলে যেতে পারত আমাদের সিদ্ধান্ত হয়েছে যে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বন্যা উপদ্রুত সবকটা জেলাতেই উপদেষ্টা মণ্ডলীর সদস্যরা যাবেন বাংলাদেশ রাষ্ট্রের পক্ষ থেকে ভারতকে ভারতের কাছে জানতে চাওয়া হবে এই বন্যার কারণটা ভারত যেন ইচ্ছাকৃত জল ছেড়ে বাংলাদেশকে ডুবিয়ে দিচ্ছে এই প্রসঙ্গেও ভারত সরাসরি এই প্রথম ভারতের মন্ত্রী মুখ খুললেন তিনি বললেন যদি আমরা অমানবিকই হতাম তাহলে তো বাংলাদেশে বিদ্যুৎই বন্ধ করে দিতাম কারণ ভারতের সাথে বাংলাদেশের যে চুক্তি বর্তমানে আছে সেখানে প্রতিদিন একশো পঞ্চাশ মেগাওয়াট বিদ্যুৎ দিতে হবে ত্রিপুরাকে কিন্তু বর্তমান ত্রিপুরার যে অবস্থা সেখানে ত্রিপুরা সারা ত্রিপুরা জুড়ে কোনো বাড়িতেই বিদ্যুৎ নেই যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন এত কিছুর পরও বাংলাদেশে কিন্তু বিদ্যুৎ সরবরাহ বন্ধ করেন ত্রিপুরা বা ভারত সরকার এই মন্দার বাজারে পঞ্চাশ থেকে ষাট ইউনিট বিদ্যুৎ কিন্তু ত্রিপুরায় ক্রমাগত পাঠিয়ে চলছেন বা ত্রিপুরা থেকে বাংলাদেশে ফলে অমানবিক এই শব্দটা অন্তত এই ক্ষেত্রে ভারতের সঙ্গে যুক্তিযুক্ত বা সমর্পিত করা এই ভুল ভুল আর যদি না করেন তাহলে বলতে হয় রাজনীতি করছেন তারা আপনারা গুগলে গিয়ে ভারত বাংলাদেশের এই বৈদ্যুতিক চুক্তিও দেখতে পারেন এমনকি আদানির একটা নির্দিষ্ট প্ল্যান্ট ঝাড়খণ্ডে সেটা তৈরি হয়েছে শুধুমাত্র বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করার জন্য এত কিছুর পরেও ভারত বিরোধিতা কেন আমি সত্যি বুঝি না তারপরে আরও কিছু যুক্তি ত্রিপুরার যারা মন্ত্রী আছেন তারা দিয়েছেন তিনি বলেছেন উনিশশো সালের একুশে আগস্ট ত্রিপুরার একদিনে দুশো সাতচল্লিশ মিলিমিটার বৃষ্টির রেকর্ড ছিল আর এবছর বিশে আগস্ট একদিনে বৃষ্টি হয়েছে তিনশো পঁচাত্তর পয়েন্ট আট মিলিমিটার ঠিক একত্রিশ বছর পরে একদিনে এত বৃষ্টি হয়েছে ত্রিপুরায় এবং পুরো মাসের যদি হিসাব দেখা যায় তাহলে আগস্ট মাসের একুশ দিনে স্বাভাবিক বৃষ্টি হওয়ার কথা ছিল দুশো মিলিমিটার সেখানে বৃষ্টি হয়েছে পাঁচশো আটত্রিশ পয়েন্ট সাত মিলিমিটার অর্থাৎ একশো একান্ন শতাংশ পরবর্তীকালে আরও তিনি বলেছেন যে আমরা নাকি ডোঙ্গুর বাঁধ খুলে দিয়েছি সেটা সঠিক তথ্য নয় তাই যদি নিয়ম হতো তাহলে যদি আপনারা ত্রিপুরায় আসেন বিভিন্ন নিয়ম পেরিয়ে তাহলে আমি নিজে গাড়ি করে আপনাদের দেখাতে পারি তাহলে বুঝতে পারবেন আমরা সত্যি গেট খুলে দিতে পারি কিনা অর্থাৎ ভারত সরাসরি পাল্টা দিয়ে উপদেষ্টাদের ভারতে আসতে বললেন বললেন মন্ত্রী নিজে গাড়ি করে ডম্বুর বাদে নিয়ে গিয়ে দেখাবেন এক্স্যাক্টলি কোন বৈজ্ঞানিক পদ্ধতিতে ডম্বুর বা জলবিদ্যুৎ আধারটি কন্ট্রোল করা যায় তাহলে নিজেরাই হয়তো বুঝবেন পিছনে কোনো ষড়যন্ত্র বা প্রতিশোধ নেওয়ার কোনো চেষ্টাই করেনি জাস্ট নিতান্ত বন্যা কন্ট্রোল জল নিয়ন্ত্রণ করার জন্যই এই বাঁধ দুটো অটোমেটিকলি খুলে যায় জলস্তর নেমে গেলে সেই বাঁধ আবার কিন্তু বন্ধ হয়ে যেতে পারে এবার আমার প্রশ্ন হলো অকারণে কেন ভারত বিরোধিতার এই মন্ত্রগুলো মানুষকে আপনারা বলে ভারতের বিরুদ্ধে উস্কে যাচ্ছেন আপনারা এটা কেন বুঝতে পারছেন না দক্ষিণ এশিয়ায় ভারত বাংলাদেশের সম্পর্ক যদি শক্তিশালী না হয় শুধু ব্যবসায়িক অর্থনৈতিক দিকে নয় পশ্চিমের একাধিক দেশ কিন্তু ওত পেঠে আছে দক্ষিণ এশিয়ার ইকোনমিক্যাল স্ট্রাকচারটাকে ভেঙে তন্ন তন্ন করে দেওয়ার জন্য মানুষকে ভুল না বুঝি অন্তত এই বিপদের সময় ত্রিপুরা বাংলাদেশ ফেনী কুমিলা বা আগরপাড়া এই অঞ্চলের মানুষদের পাশে থাকুন পাশে থাকবেন এই বিশ্বাস আমারও থাকলো আপনারা কি ভাবছেন নিঃসন্দেহে জানাবেন চ্যানেলটি ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ